মহারাজারে এই যে আমাদের মিডিয়া বন্ধুরা আছেন আমি এইখান থেকে দাঁড়িয়ে মহারাজার উদ্দেশ্যে আরেকটা চ্যালেঞ্জ আমি দিলাম আজকে মহারাজার ক্ষমতা যদি থাকে বলো এক বছর দুই বছর তিন বছর কত বছর লাগে পাঁচ বছরের মধ্যে গ্রেটার কি প্রেজেন্ট কইরা দেখাই বই সাদা কাগজে সই দিয়া তাইলে জনসভায় ঘোষণা দিন আমি রেবতী ত্রিপুরা কইতাছি গ্রেটার কি প্রেজেন্ট হইতো না আমিও সই দিব আই এম মহারাজা আই এম আমিও সই দিব হইতো না মহারাজ সই দি হইব কত বছর আমি তো দশ বছর দ্বিতীয় রাজি আছি হইতো না কারণ দিলে আমরা দিব তোমরা শুধু দাবি করতে পারো দিলে আমরা দিব আমরা যেহেতু খুশি হইতো না তো হইতো না তো কার ক্ষমতা বেশি নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ দেওয়ার দরকার নাই আগের মতো চ্যালেঞ্জটা গ্রহণ করো ভাই আমি তো বললাম যে মোদি নুন নুন গোবাগ্রাম সিনি এখন গোবাগ্রা মানে নরেন্দ্র মোদীর চ্যালেঞ্জ শুনে কোনো দরকার করে নরেন্দ্র মোদী ছোট্ট একটা কার্যকর্তা যে পনেরো জন ব্যক্তির সামনে ভাষণ দেয় রেবতী ত্রিপুরা চ্যালেঞ্জটাই আগে গ্রহণ করে তুমি জয় লাভ করো তারপরে বুঝবা যে কত দানে কত চাল ঠিক আছে না আর সময় নেই না আপনাদের সবাইকে ধন্যবাদ নমস্কার।